নামেন রাজায়, রাজায় কুস্তি লড়েন। ডিস্টিং ডিস্টিং যুদ্ধে নামেন রাজায়, রাজায় কুস্তি লড়েন। গল্প বানানোর ব্যবসা ফাঁদেন, রাতে হাসেন আর দিনে কাঁদেন। লোভের জালে আটকে থাকেন, পড়লে বিপদে প্রভুকে ডাকেন। লোভের জালে আটকে থাকেন, পড়লে বিপদে প্রভুকে ডাকেন। যা ইচ্ছা তাই করে যান, ঝুম থেকে নয় খুশুক পান। আকবর আলীর একটাই চাওয়া, আস্তে কথা পারেন না, প্লিজ ভলিউমটা কমান। জনাব, আমি গরিব মানুষ, খাইটা খুঁটা খাই, তবে আমি চোর না। কিন্তু এই বাড়িতে ঢুকলে নিজের ভিতরে একটা চোর চোর পরিবর্তন আসে, কিন্তু সেটা কেন হয় একটু পরে টের পাই। আচ্ছা, আমি তো তোর কোনো কথাই বুঝতেছি কি টের পাবো। আমি আইসি আমার বাদ্যির বাসা, এখন টিয়ার পাওয়ানোর কি হলো? না কিছু না জানো। আচ্ছা আকবর সাহেব, আপনার কি হয় জানাটা কি খুব জরুরি? তাহলে শোনো, আকবর সাহেব আমার আত্মীয় লাগে, তার ছোট বয়ের সাথে আমার বাগদি বিয়ে হয়েছে। বাগদি বিয়ে হয়েছে কথা শোনার লগে লগে তুই এমনি দুলে দুলে নাচতেছ, হ্যাঁ? তোমার কি ভাই ভূমিকম্প রোগ আছে, এমনি ঘুরতেছ কেন? খারাপ সুযোগ করো, সুযোগ করো। আকবর সাহেবের ছোট ভাইয়ের নামটা যেন কি? আবার এই দজিকা, ওর ছোট ভাই নাম হয়েছে যা ছেলে, কেন বলতো? কি করছে তুই? ডিম ভেঙে বলেছিস আমার বাগদির বাড়িতে ডিম দিতে আছিস, সেই ডিম ভেঙে বলেছিস? একটু পরে টের পাইবেন না, এটা ফাগুন আর কেটা ছাগল। আপনাকে তো ঠিক চিনলাম না, সেলিম আপনার কি হয়? আমার বাগনি জামাই, আমি হইছি তার মামা শ্বশুর। ও আসসালামু আলাইকুম মামা, আপনার কথা সেলিম আমাকে বলেছিল, আসেন আসেন ভেতরে আসেন। ইয়ে মাজুনুনি, আপনার পরিচয়টা? আমার নাম কুসুম, আমি সেলিমের একমাত্র বোন। ওহো, দেখছস কারবারটা। মাজুনুনি, আমি আসলে আপনার চিনতে পারি নাই, আপনার এই সন্তান রে নিজ গুণ মাফ করে দিবে। ছি ছি মামা, এইভাবে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। আসলে আমাকে তো আপনার চেনারও কথা না, যখন সেলিমের বিয়ে হয়েছে তখন তো আমি দেশের বাইরে, আমি আমেরিকাতে ছিলাম।
ও এই জন্যই তোর মা জননি আপনার সাথে কথা বললা আমার খুব ভাল লাগছে। এই যে পরান্ডা জোড়ায় গেছে গা, আপনার হাতটা একটু দেন। হাত দিব কেন আপা, হাতটা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আমাকে স্যারের আবার যার হাত পছন্দ হয় সেই হাত হাতর লাগিয়ে দেয়। একদম ঠিক কথা বলছে, এটা একটু ধর মা জননি, হাতটা দেন, মনে করে না আমি অন্যদের সন্তান। এইভাবে এইভাবে কি ভালো লাগতেছে না? জি খুব সুন্দর। বলছিলাম না আমাকে স্যারের চয়েস আছে। একদম, আসেন না মামা, ভিতরে আসেন। তুই আমার লগে খারাপ এই জায়গায় এসে যা, সিঁড়ি করার যায় তারা থাক। বুঝলাম না, আমার তোরে কইলাম ডিম গুলো আমার হাতে দিয়ে দিয়া গেল, ডিম ডিম আমি ভিতরে যাবো। আসতেছি মা জননি। মানে কি কি হয়েছে, কি বললাম কি হয়েছে? তোর গেস্ট এসছে একটা। আমার গেস্ট? আমার গেস্ট কে আসবে? কি বললাম, আমার গেস্ট কে আসবে? বলছি তোরে বাবা, ওই যে তোর বেবি, তোর বউ। আমার বেবি? আমার বউ কি হয়েছে? আরে বাবা, তোর মার কিছু হয়নি? তোর বউ ছোট মামা এসছে, যা। ছোট মামা? কি বললাম, ছোট মামা? মামা মামা আই ছোট। আরে ডিম নিয়ে আইছি, পছন্দ করবো। ছোট মামা তুই আগে কি ডিম? ছোট মামা ডিম নিয়ে আইছি। ওই তুই কে? কি বললাম, তুই কে? মুখ দিয়া গন্ধ কি করলাম? তোর মুখে গায়ে দুর্গন্ধ, নাম আবার রাখছো আতর আলী। কি গায়ে দুর্গন্ধ? মানে আমার নাম আতর আলী? আমি তো আলতাম আতর নাকি, ভালো আতর নাকি? বুঝতে পারছি, বেয়াদবি করতেছো না আমার সিনো। বেয়াদব কোথাকার? কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতো সেটা জানো না? আজকে তোমার আদব শেখামু। মুরব্বী? তুই মুরব্বী? তুই কিসের মুরব্বী? তুই তো একটা মুরব্বা। মুরব্বা কি বললাম, তুই একটা মুরব্বা। ছি ছোট,
পাশে আসা গেস্টের সাথে কেউ এমন ব্যবহার করেছি? কিসের গেস্ট? আরে ও তো একটা ডিম ব্যবসায়ী, দেখো না ডিম নিয়ে আসছে, কি করলাম? ও ডিম নিয়ে আসছে, ডিম ব্যবসায়ী। ওই তুই এখানে আসছিস কেন? ছি ছোট, কি অসভ্যের মতো ব্যবহার এগুলো! ঠিক কথা কইছিস না জানিনি, দেখছেন ব্যবহার কত খারাপ। এই কি দেখবে, দেখার কি আছে? তুই তো একটা ডিম ব্যবসায়ী, কি করলাম? তুই তো একটা ডিম ব্যবসায়ী, আমাকে দুই ভাই বোনের মধ্যে তুই একটা প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছিস, কি করলাম? তুই প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছিস আজকে তোকে আমি। আরামজাদা কোন দিকে গেল, মারতে পারলাম না, কি কইলাম? আরামজাদা কই গেল, হারাই ফেললাম। আরামজাদারে পাইলে দুইটা ডিম, কি কইলাম? দুইটা ডিম দিয়া দিতাম। চাক পোস্ট কইরা খাওয়া যাবে, কি কইলাম? পোস্ট কইরা খাওয়া যাবে। আমারে দর্বি বেড়া এত সহজ, একদম মূর্খ, কেমনে ধরলে ধরন যা সেটা জানে না। ওরে বাবা, এখন বুঝতেছি ডিমে যে ভিটামিন আছে, না খাইয়া মাথার মাঝে ডিল মারছি, মাথা ঘুরাইতেছে, ভিটামিন সব মাথার ঢুকছে। আমি বুঝতে পারলাম না, এই হারামজাদ আমার আগে করবো না, এবারে পারে সব পাগল। একটু লেগে জানা বেরচ্ছিস, ডিম দুইটা দুইটা দুই চোখে ঢুকতো, কি হইতো আমার? তোর চোখ বন্ধ করে অন্ধ ভিক্ষা করার লাগতো বাবা গো, দিবেন দুইটা টাকা? আমি কি ভিক্ষুক না রে? এত ঠেয়ার মালিক আমার ভিক্ষা দেখে। ও মানে কাউকে কিছু জানাবো তার কোন উপায় ছিল না, একদম হঠাৎ হঠাৎ ঘটনা ঘটে গেছে আব্বা। আরে বেকুব, তুমি একবার আমারে বলতে পারতা তো। আরে তোমার কোম্পানির চেয়ারম্যান আমার বন্ধু মানুষ তো। আচ্ছা, এনজয় করো, এনজয় করো।
আসলে বাবা, তোমার আমি ফোন দিছিলাম অন্য একটা কারণে। ও আচ্ছা আচ্ছা, তা কি কারণ আব্বা? টিনার বিয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি। নিশ্চয়ই আমার চিন্তা তুমি শুনে ফেলেছ। হ্যাঁ হ্যাঁ, কোনা আমাকে বলছিল যে টিনার বিয়ের ব্যাপারে কিছুদিন একটা আলোচনা হচ্ছে আর কি। তোমার সঙ্গে কিন্তু ওই বিষয়ে অনেক আলাপ আলোচনা আছে, যদিও তুমি বাজাই মে। আচ্ছা, ঢাকায় আসবা কবে তুমি? আমি এই তো কাল পরশু চলে আসবো। ঠিক আছে, আসলে হ্যাঁ সামনাসামনি কথা হবে। ঠিক আছে, জি আব্বা, সাক্ষাতে কথা হবে। আচ্ছা বাবা, এখন আমার মেয়ের বিয়ে, আমি আমার দিলটা নরম, তোমার জন্য দোয়া করি, তুমিও ভালো থেকো। হ্যাঁ আচ্ছা, জি জি, সালাম আলাইকুম। টিনার বিয়ে তো আমি কি করবো, কোনারই খবর নাই টিনা। বিয়েতে যাই আমার কি, কাল পরশু যাবো বলছিলাম, যাবো কিনা চিন্তা করতেছি। বেবি, চুপ, একদম চুপ। কি বেবি তোমার? হ্যাঁ কি বেবি তোমার? তুমি বেবি, তুমি কি বললাম? তুমি, আমি বলেছি যে আমার ছোট মামা আসবে, এসে তোমাকে মজা দেখাবে। তো তো আবার কি, তুমি যখন বললা ছোট্ট মামা, আমি তো ভাবছি ছোট্টু একটা মামা আসবে, আমি তার সাথে অনেক মজা করব। এই বাঘ যেমন মানুষের গন্ধ পেলে হালুম হালুম করে যায়, বউরাও ঠিক তেমনি, মানে জামাইয়ের গন্ধ পেলে হালুম হালুম করে তাদের কাছে ছুটে আসে। কিন্তু স্বামীরা আদৌ কিছু বুঝতে পারে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এ বাড়া, এ তো সমস্যা কি, সমস্যা কি? দৌড়, এই আর দর, থাবড়া থাবড়া। তুমি কিন্তু আবার ব্যঙ্গাইতেছো আমারে, কি কইলাম আবারও ব্যঙ্গাইতেছো? একা একা কথা বললে তো হবে না, আমারও তো কিছু কথা থাকতে পারে নাকি?